আসসালামু আলাইকুম। 44তম বিসিএস কোশ্চেন সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। কনসেপ্ট রাইট লার্নিংয়ে প্রথম আছে কম্পিউটার পার্ট। কম্পিউটার পার্টের প্রথম অংশ এসেছিল নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। উত্তর গ হচ্ছে টাচ স্ক্রিন। দু নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন অক্টাল সংখ্যাটি ডেসিমেল সংখ্যা 95 সমতুল্য। উত্তর হচ্ছে গ 67। তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়। উত্তর হচ্ছে গ মজিলা ফায়ারফক্স। চার নম্বর হচ্ছে নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেটে তথ্য আদান প্রদানে নিরাপত্তা নিশ্চিত করে থাকে। উত্তর হচ্ছে HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। পাঁচ নম্বর হচ্ছে নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার। উত্তর ক গুগল ক্রোম। নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার। উত্তর ক গুগল ক্রোম। পিকোনেট কি। উত্তর গ ব্লুটুথ নেটওয়ার্ক। একটি মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন টিসিপি আইপি প্রোটোকল ব্যবহার করা হয়। উত্তর ঘ SMTP। উত্তর ঘ SMTP। এরপর নয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা হোস্ট নেম কে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে। উত্তর গ হচ্ছে DNS সার্ভার। নিচে কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না। উত্তর ক CAS। যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে কপি করা হয় তাকে বলা হয়। উত্তর খ ওয়ান্স। নিচের কোনটি 4G স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণে সম্পৃক্ত। উত্তর ITU। অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি। উত্তর খ AWS। 14 নম্বর হচ্ছে নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজে নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়। উত্তর হচ্ছে র্যানসামওয়্যার। 15 নম্বর হচ্ছে SCSI এর পুনরুক্তি ক স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। বন্ধুরা কম্পিউটারের প্রশ্নের সলিউশনটি আমরা সেল সাজেশন বেসিক কম্পিউটারে পেজ থেকে নিয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। এবারে শেষ করছি। আসসালামু আলাইকুম।